Yo, what is up, guys? Kemon achho shobai? Asha korchi shobai bhalo acho. Allah duay. Ami bhalo achi. Tumra bhalo acho. Ajke amra Minecraft server series part 2 e amra ekta sugarcane farm banate jacchi. Ar age je live stream ta apnara kyu dekhen nai amar janamote. Na ami jani jani shobai dekhen nai. Beshi bhag manushi dekhen nai. Ami jani seta. Okay. Keno dekhen nai? Eta amake bolen. Keno? Oi live stream ta na dekhle ke amar ekhon boltoi to, ha? Dekhle? Amra preparation niye ache sugarcane farm er jonno ja ja lagbo bhai. সবকিছুর প্রিপারেশন নিয়েছি। ইমোটগুলো কেমন লাগলো ভাই? ইমোটগুলো মারতেছি দেখেন না? ও ভাই সাহেব, ইমোটগুলো মার কেমন লাগলো? আর প্লিজ ভাই, আগের ভিডিওর জন্য গর্তে ভিতরে পড়ে গেছি, এটা তো উঠতে হবে। ওকে ওকে, গর্তে ভিতরে পড়ে গেছি, এটা তো উঠতে হবে। উঠে গেছি গাইস, কোনো সমস্যা নেই। আপনাদের আমি অ্যাচিভমেন্টসগুলো দেখাই দিই, আমার অ্যাচিভমেন্টস কী কী আনলক হয়েছে। আমি না ভাই আগে লাইভ স্ট্রিমে একটা এসএমপি, ওই এসএমপি 100,000 খেলবো, আর ওই এসএমপির ভিতরে কিছু অ্যাচিভমেন্টস আনলক হবে, তা একটু প্রবলেম হইতে পারে। এটা হলো আমি ভিলেজের হলটাকে আরও আপগ্রেড করছি। এখানে ভাই দুটো শিপ কীভাবে যেন ঢুকে গেছে আমি নিজেও জানি না। এখানে ছাদ দেই নেই, কারণ স্পাইডার কোনো সময় ভিলেজারদের কিছু করে না, আমি সেটা জানি, তাই ছাদ দেই নেই। আর ভিলেজারগুলো থেকে বাইক আমরা ট্রেডিং নিব। ওখানে একটা ল্যাকটন লাগাই রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমার বেড, এখানে রিস্পন পয়েন্ট সেট করে দিই। আর এখানে আমার কিছু জিনিসপত্র রাখছি, এখানে উইট দিয়ে সবগুলো ব্রেড বানিয়ে ফেলাইছি, আর কয়েকটা উইট রাখছি। এখানে খাবার রাখছিলাম, খাবার এখান থেকে নিয়ে নিই। আর এগুলো তো দেখতেই আছেন কী 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 অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এত দেখা কী চাই? হ্যাঁ, আপনারা ভিডিও পান না দেখে আমার জ্বালায় খান, আমি কী করুম? হ্যাঁ গাইজ, যারা যারা আমার মেন চ্যানেল যেটা গেমিং লেজেন্ড শান্ত, ওই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ ভাই, সাবস্ক্রাইব করে দাও। আমি ওই চ্যানেলে আবার ভিডিও ছাড়া স্টার্ট করবো আমার মনে হইতেছে, কিন্তু গাইজ ওই চ্যানেলে না ভাই অনেক প্রবলেম আছে, সেগুলো আমি এই ভিডিওতে বলতেছি না। প্রবলেম বলতে ভাই বুঝছেনই তো, অনেক সমস্যা থাকতেই পারে একটা মানুষের। আর এখানে আমি ইনভেন্টরিটা একটু ঠিক মতো খালি করে নিই। ওকে ওকে, আমি এখন নিচে যেয়ে দেখি ভাই, সওয়াল নিয়ে নিলাম। আর ভিলেজার আছে এখানে কতগুলো, এগুলো ডার্টগুলোকেও ভাই সরাইতে হবে। আর এখানে আমার একটা আয়রন ডোর লাগাইছি, যাতে আমি সহজে ভিতরে আসতে পারি আর বাইরে যেতে পারি। আর স্টোন ফার্মটা আমি আপনাদের দেখাই নাই, যারা যারা দেখুন দেখেন নাই তাদেরকে আমি একবার দেখাই দিই। এটা আমি বানাইছি কবল স্টোন ফার্ম, এটাকে একবার দেখাই দিই। এটাই হইতেছে কবল স্টোন ফার্ম। এখান থেকে আর লাভা আছে না, আমি ওখান থেকে নিছিলাম, যে কী বলো এটাকে, এটাকে এখন দেখানোর কোনো টাইম নেই ভাই, লাইভ স্ট্রিমে দেখাইছি, যাদের দেখতে মন চাল লাইভ স্ট্রিম থেকে দেখে নেন। আর যদি আর একটা কথা, লাভা আছে না, লাভা স্মিথিং টেবিল ওইটার থেকে পাইছি। আচ্ছা স্টোন ফার্মটা কি দেখাবো, দেখানো যাক। এই মাইনিং আমরা গেছিলাম, অনেক আয়রন পাইছিলাম, আপনারা দেখছিলেন। আর লাইভ স্ট্রিমে তো কত আয়রন পাইছি ভাই, আগে দেখ, লাইভ স্ট্রিম দেখেন না এবার ই করেন, কী বলবো আমি না। এখানে বাড়ছে ওইটা আছে না, ওখান থেকে অনেকগুলো নিছি। আর আমি ইমোট কী জানি দেখবো, ফার্স্ট পার্সন যাবো নাকি? এই আপনি দেখুন, আমি ক্রিয়েটিভ এখনও যাই নাই, আমি এটা আপনাদেরকে দেখাইতেছি, আমি কোনো সময় ক্রিয়েটিভে যাইনি, আমি সেটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। অনেকে বলবেন ভাই তুমি ক্রিয়েটিভে গেছো, তোমার কাছে এত উড আসলো কীভাবে তোমার কাছে, মানে অনেক কিছু প্রশ্ন করে অনেকে, তাই আমি দেখাই দিলাম আমি ক্রিয়েটিভে যাই নাই। আর আপনাদের যেটা বলতেছি, এখানে স্যান্ড আছে, ডেজার্ট বায়োমটা খুঁজতে হবে। আর আমি এখানে বানানো স্টার্ট করবো এখন সুগারকেন ফার্মটা। আর এখানে আমি জিনিসপত্র কালেক্ট করে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিস কালেক্ট করছি, অনেক মানে অনেকক্ষণ লাগছে। সো গাইস, আজকে ভিডিওটা না এখানে দেখুন, আমার এখানে একটা গর্ত করতে হবে, আমার মনের মতো গর্ত, মানে যতক্ষণ মন চায় যত বড় মন চায় আমি এখান থেকে গর্ত করে স্টার্ট করি। সো গাইস এনজয় টাইম ল্যাপস, লেটস স্টার্ট টাইম ল্যাপস টু ডেজ। Thank you.
ভাই, এত বড় করছি, আল্লাহ শেষই হয় না ভাই। কি ভাই এত বড় বানাইলাম! এটা আসলে ভাই এটা সবচেয়ে বেশি বেস্ট আমার জানার মতে, কারণ আমি লেজেন্ড অ্যাসেম্বলিতে যেটা বানাইছি সেটার থেকে এটা ভালো বেশি, কারণ ওইটা হলো অটোমেটিক একটা কথা ঠিক, আর ওইটা টু স্ট্যাক পাওয়া যায় সুগারকিন। আর এটা গাইস আমি একবার যদি সুগারকিন বড় হয় আমি 10 স্ট্যাক তো পাবোই অলমোস্ট, কারণ সুগারকিন একবার বড় হলে দুইটা, একবার বাংলা 10 স্ট্যাকের মতো পাবো, কারণ এটা আমি মিনিমাম এক লাইনে 1 স্ট্যাক করে করছি, আর 5টা লাইন এক লাইনে 1 স্ট্যাকের থেকে একটু কম করছি। আর আমার প্ল্যান আছে হলো 1 স্ট্যাক করবো, এটাকে আমি আরও মানে মোটা করবো, মানে বুঝছেন তো, এই পাশে আরও এক্সপ্লেন করবো এই ঘোড়ার এই পাশে। আর এখান থেকে একটু কতগুলো গ্রাস আমি সরাই ফেলাই, আর ফ্যান্স লাগানো এনজয় করুন। এখানে এক ব্লক ছেড়ে নিব গাইস, ফ্যান্স লাগানোর টাইম ল্যাপস আপনারা এনজয় করুন, কারণ ভাই এটা অনেক টাইম লাগে, আপনাদের টাইম ল্যাপস না দিলে আপনারা বোরিং হয়ে যাবেন। এইখানে আমি কোনো জায়গা রাখবো না। ওকে আজকে এলে কি আসা যায়, একটু বড় করে নিই, এখানে কি এলো, আল্লাহ, ওকে ওকে ওকে, টাইম ল্যাপসে যাওয়া যাক। এখানে আমি আইসা পড়ছি ভাই ঘুমানোর পর, গাইস আপনারা দেখছেনই। আর এখানে গাইস অনেকগুলো স্ল্যাব আছে, আমি এখান থেকে স্ল্যাব পরে নিই, আর ফ্যান্সগুলো রাইখানি, আর সুগারকেন নিয়ে নিই, স্ল্যাব একটু পরে নিতে চাই, সে ফ্যান্স গেটটা ওখানে যেয়ে লাগাই দিই, কারণ ফ্যান্স গেটটা এখন ইম্পর্টেন্ট আসা যাওয়ার জন্য। আর এখানে ফ্যান্স গেটটা ধুমসে করে লাগাই ভাই, এটা না আসলে ভালো অনেক, কারণ এই জায়গা পানির উপর আমি স্ল্যাব লাগাই দিব, যাতে পানিতে আমিও না পড়ি আর সুগারকেনও না যায়, তাহলে আমার কালেক্ট করতে একটু সুবিধা হবে ভাই, নাহলে আমি স্ল্যাব এত কষ্টের উড দিয়ে আমি বানাইতাম বা কী জন্য। আর আপনি এত বোঝেনি যে আমি কত 100 IQ ব্যবহার করি, এটাকে আমি অফলাইনে আর একটু ডেকোরেশন করবো ভাই, আমার হর্সে আমি মেরে ফেলাই, সেটার আমি টেম করলাম কখন, তাহলে এই দাবিতে আসিসি বা কেন টেম করলে, আহা রে গাইস এগুলো কি লল গাইস, সত্যি কথা বলতে ভাই এই পানিগুলার বসাইতে যে এত ঝামেলা হইব এখন, বইলা বুঝাতে পারবো না ভাই, এত রূপ দেখায় আপনি পাগল হয়ে যাবেন, আমার এত কষ্ট হয়েছে পানিগুলা বসাইতে। সো গাইস এখন আর কি টাইম ল্যাপস করতে হবে, 2 মিনিট দেন ভাই, 2 মিনিট Thank you.
পানির কাজ তো গেল কোনো রকম ভাবে, এখন যাবো স্ল্যাবের কাজ। ভাই স্ল্যাবের একটু তো আরো প্যাডার মেরা ভাই, কে কর সকতা হো প্রপস দমস তো। এটা আবার স্যান্ড দিয়ে কনভার্ট করতে হবে ভাই, এটাই সমস্যা। স্ল্যাবের কাজও অনেক প্যারা, আর আল্লাহ এটা তো আরো বেশি প্যারা, এটা তো অনেক আস্তে আস্তে করতে হবে। আর নিচে লেগে যাবো আবার উড়িয়ে ভাঙতে হইব, মাত্র 2 মিনিট দেন। আপনাদের দেখতে তো 1 মিনিটও লাগবে না, কিন্তু আমার যে কত মিনিট লাগবে। ওকে টাইম লাস এনজয়। কাজ শেষ হইতেছে ভাই, আর একটু আছে আল্লাহ ভাই, সত্যি আর একটু আছে। এখন একটু ফাস্ট করে আমি শিখে গেছি, কেমন ফাস্ট লাগাই তো হালকা পাতলা শিখছি, এত ভালো শিখি নাই। এই যে এইভাবে ফাস্ট লাগাবেন, এভাবে দেখতে পাচ্ছেন আপনারা, মানে এইভাবে আমাদের শিখা নিলে কিছু কাজে আসবো, বুঝছেন? কাজে আসবো, কাজে আসবো, কাজে আসবো, কাজে আসবো।
ভাই আসলে ভাই শিখেন না কিছু আমার থেকে, সব খালি বিপদ। আয় এই জায়গায় আরও খালি আছে, আয় আর একটা নিয়ে আসি গাইছি চেস্ট থেকে। চেস্ট তো আরও ওয়ান স্টেক কম আছে, আছে আছে আরও ওয়ান স্টেক আছে ব্রাদার্স, আছে ওয়ান স্টেক আছে না। ওকে গাইস এখানে ওয়ান স্টেক হয়ে গেছে, ওটার সাথে মিলে এলাম কে। আচ্ছা এটাতে ওইটার সাথে দিই আর ওইটা নিয়ে নিই। ওকে এটাকে বলে হলো বুদ্ধিমানের খেলা ভাই, বুদ্ধিমান 100 IQ। সুয়াকিনগুলো লাগাইয়া দিই, হ্যাঁ হ্যাঁ সুয়াকিনগুলো লাগাইয়া দিই, তাও অনেক বেস্ট হবে গাইস। আয়রন ফার্ম বানাবো অনেক তাড়াতাড়ি, বানায় ফেলাবো কোনো সমস্যা, নেভার মাইন্ড ব্রাদার্স। আর ভিলেজারের থেকে দেখবো কিছু ট্রেডিং করতে পারি না অফলাইনে, দেখি ম্যান্ডিং বা কিছু প্রোটেকশন ফর্মোর, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর্মার জন্য। আর ডায়মন্ড মাইনিংও করতে হবে ভাই, আয়রন ফার্ম বানানোর আগে ইনশাল্লাহ ডায়মন্ড মাইনিং আমরা করবো। আর এখানে একটু লাগাই নিই সুয়াকিনটি লাগাই নিই। আর আয়রন ডায়মন্ড মাইনিং তো অবশ্যই লেজেন্ড করতে হয় নাকি, লেজেন্ড না করলে কি হয় ডায়মন্ড মাইনিং? আরে ভাই ডায়মন্ড কোনো ব্যাপার নাকি, এই চারটারে এই পাশে লাগাই দিই, চারটারে লাগাই দিই, আস্তে আস্তে এগুলো বড় হইব, প্ল্যান্ট করে দিব, সমস্যা নেই। এগুলো আরও খাওয়া না 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 আর নেই। আর এই জায়গায় একটা লাগাই দিই এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় একটা সমান করে দিই। আর একটা মারেনি লাগাইবো নাকি জানি না, আর কোন লাগাম ভাই কোন কী করতে পারবো আমি তো ভাবতে ভাবতে তো দিন জায়গা। ওকে এখানে 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 লাগাই দিই। ওকে শেষ, ওকে ওকে খতম খতম কাম খতম ভাই কাম খতম পেসা জম। তো গাইস কাম খতম হয়ে গেছে, কাজ শেষ আজকে। একটু কাউ মানি তোকেও মানি, তোর মাংস বেচবো, তোর খাই না আমি, তোর মাংস বেচবো ভাই, মরতে হবো তোর, মরতে হবো তোর, মরতে হবো, তুই আমার তুই বাবা না, তুই অনেক খারাপ, তোর মাংস বেচে আমি বড় লোক হবো, তোর মাংস বেচতে হবো, এমরাল লাগবে এমরাল। গাইস আমার মনে হচ্ছে আজকে ভিডিওটা না অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো একটা ভিডিও আর অনেক শিক্ষণীয় একটা ভিডিও হয়েছে। আমি ভাই খাবো না ওর মাংস, ওর মাংস খাই না আমি, গরু তোমাকে মরতে হবে, তোমাকে হাত দিয়ে মারবো, তোমাকে তুমি হাত দিয়ে মারবো, তোমাকে চাকু এত ধারালো অস্ত্র ব্যবহার করা না ঠিক না গরু 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 গরু। ওকে 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 কাজ তো খতম ভাই, এখন কী করবো, এফকে থাকতে হবো নাকি? না এফকে তো এত আমি এতক্ষণ এখন থাকবো না, একটা সেটা অ্যাড করতে অ্যাড করবো নাকি, আর কোন সেটারই বা অ্যাড করবো সেটাও আমাকে অবশ্যই বলে দেবে। আর গাইস গেছো, কেমন লাগলো ভিডিওটা এটাও তো বলতে দেবো, এটাকে মরতে হবো নাকি গাইস? একটু এমনি টাইম পাস করতেছি, লাস্টে আপনার একটা কথা আছে ওটা শুনে যান, আর কথা কিছুই না এমনি ফালতু কথাই বলবো, অবশ্যই আগে থেকে বলে দিলাম। গরু মাইনা নিয়ে একটু লেদার কালেক্ট করতে হবে, কারণ এনচেয়ারমেন্ট টেবিল যেটা বানাবো সেটার জন্য লেদার। সো গাইস অনেকক্ষণ হয়ে গেছে ভাই, বকবক করতেছি বকবক করতেছি, আউটরোকে দিয়েই দিই নাকি, আউটরোটা দিয়ে দিই, আউটরো দেওয়ার জন্য আমি থার্ড পারসনে যাইব এইভাবে। ওকে সো গাইস কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই জানাবো, যেটা বলতেছি এখানে আমাকে অ্যাক্টিংগুলো কিরকম লাগছে সেটা তো অবশ্যই জানাবা। আর টেকচার ব্যাগে তো আমার একটা কথা জোস থাকতো স্যার, সুগারকেন ফার্ম তো দেখতেই পারতো, আর কাউগুলোকে দেখতে পারতো।